মেয়ে যে বলে যে তুমি আমাকে রুড বিহেভ করে ঘর থেকে বের করে দিছো, কথা তো সত্য বলো? না কথা মিথ্যা, তার বাপ লেজি এই জন্য করতে বেরিয়ে যায়। আমি ঘর থেকে বের হয়ে কোথায় যাব? আমার যাওয়ার জায়গা আছে। তার বাপ বউকে পছন্দ করে না এই জন্য সে বাইরে যায়। ও, তার বাপের তো চারটা গার্লফ্রেন্ড আছে বাইরে। হু নোস, আমি জানি না। মিতু গো, বউয়ের দিকে যার নজর কম তার অন্য দিকে নজর আছে। তুমি আর আমার দিকে কোনো নজর আছে? সারাক্ষণ তোমার দিকেই তাকায় আছে। তুমি আমাকে নিয়ে কোনো ডেটে যাও, আমাকে নিয়ে একটা ডিনারে যাও, আমাকে নিয়ে মানে কোন ধরনের কোন ইয়া। এই যে আজকে যে গিয়া যে 6টা কোনটা বাইরে থেকে আসলাম, এটা হলো তোমার বাচ্চা, এটা বাচ্চা কেন্দ্র। এখন ভাই সব সময় তো বাচ্চা তো আছেই সাথে, যদি দোষ খোঁজা যায় তাহলে জামাইয়ের দোষ 24 ঘন্টায় খোঁজা যায়। তোমার দোষ না, দোষ তো সব আমার। তুমি তো সারা এই আজকে 3টা সপ্তাহ ধরে আমার কাশি, গলা ব্যথা, গলায় কাশি, আমি রাতে ঘুমাইতে পারি না। তুই আমার কাশি সিরাপ কিন্তু আমার যে আনতে হয়েছে, ঠিক আছে? এটা ভুলে যাও যে তোমাকে বিয়ে করে দেশ ছাইড়া সুইডেনে এসে আমি থাকি, আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ এখানে নাই। আচ্ছা সরি, ঠিক আছে। চোখ ছলো ছলো হয়ে গেল বলার সাথে সাথে।